এই মেয়েটি প্লেন চালাতে গিয়ে সেটা সে আর চালাতে পারছিল না, তাই তার প্লেনটি আকাশে এলোপাথাড়ি ঘুরতে থাকে। আসলে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে প্লেনে করে ঘুরতে গিয়েছিল। তাদের সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করেই তাদের প্লেনের পাইলট অসুস্থ হয়ে পড়ে। দুর্ভাগ্যক্রমে তাদের পাইলট ওখানেই মারা যায়। এখন তাদের দুজনের মধ্যে আসলে কেউ প্লেন চালাতে পারতো না। এমন অবস্থায় তারা বুঝতে পারছিল না তাদের আসলে এখন কি করা উচিত, কেননা তারা ভূমি থেকে হাজার হাজার কিলোমিটার উপরে ছিল। আর এর কিছুক্ষণের মধ্যেই প্লেনটি চক্রাকারে ঘুরতে শুরু করে দেয়। প্লেনের ভিতরে সমস্ত জিনিসপত্র একে একে করে তাদের শরীরের উপর পড়তে শুরু করে। নিরুপায় হয়ে ট্রেসি তখন প্লেন চালানোর দায়িত্ব নেয়, কিন্তু বিপদ তাদের পিছুই ছাড়ছিল না, কেননা কিছুক্ষণের মধ্যেই ওখানে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে যায়। এদিকে তাদের সাথে কন্ট্রোল রুমের যোগাযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এভাবে একের পর এক বিপদ তাদেরকে তাড়া করে বেড়ায়। ট্রেসি এবং জ্যাক বেঁচে থাকার জন্য প্রাণপণ লড়াই করতে থাকে। তারা কি পারবে এমন অবস্থা থেকে বেঁচে ফিরতে, নাকি প্লেনের সাথে তারাও হারিয়ে যাবে? এই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন শুরু করা যাক। জ্যাক এবং ট্রেসির মধ্যে অনেক দিন ধরে একটা ভালো সম্পর্ক ছিল। তারা দুজন দুজনকে অনেক পছন্দ করত। এভাবে আস্তে আস্তে করে তারা দুজনের রিলেশনে চলে যায়। তাদের দিনকাল ভালোই কাটছিল, কিন্তু ট্রেসি ইদানিং জ্যাকের মধ্যে একটু পরিবর্তন দেখতে পাচ্ছে। জ্যাক আগের মতো রিলেশন নিয়ে সিরিয়াস না, সেজন্য ট্রেসি তাদের রিলেশন নিয়ে কথা বলার জন্যই জ্যাককে ডেকেছে, কেননা তাদের মধ্যে এখন প্রায়ই ঝগড়া হতো। তাই তারা দুজন মিলে একটা কফি শপে মিট করে। জ্যাক এবং ট্রেসি তখন কথা বলছিল। ঠিক এমন সময় জ্যাকের ফোনে একটা কল আসে। জ্যাক তখন ট্রেসির সামনে কথা বলতে চাচ্ছিল না, তাই সে লুকিয়ে ওখান থেকে বাইরে চলে যায়। আসলে জ্যাক অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। ট্রেসি তখন সবই বুঝতে পারে। এটা নিয়ে ট্রেসি এবং জ্যাকের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। ট্রেসি তখন রাগ করে ওখান থেকে চলে যায় এবং তাদের সেদিনই ব্রেকআপ হয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো যোগাযোগ হয়নি। তারা দুজন দুদিকে চলে যায় এবং যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে প্রায় একটা বছর পার হয়ে যায়। ট্রেসি এখন লন্ডনে বসবাস করে। এখানে সে একটা চাকরিও করে। সে প্রত্যেকদিন নিয়ম করে অফিসে যায় আর সারাদিন অফিস করে রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসে। লন্ডনে সে তার জীবন ঠিকঠাক মতো গুছিয়ে নিয়েছে। সে কাজ নিয়ে এতই ব্যস্ত থাকে যে সে কোথাও একটুও ঘুরতে যেতে পারে না। প্রত্যেক দিনের মতো ট্রেসি আজকেও সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। এরপর সকালে নাস্তা করে ট্রেসি তার গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাঝপথে ট্রেসির নাম্বারে একটা কল আসে। কল রিসিভ করলে ওপাশ থেকে ট্রেসির বেস্ট ফ্রেন্ড কথা বলে। তখন সে তাকে বলে যে আমরা সামনে উইকেন্ডে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। ঘুরতে যাওয়ার কথা শুনে ট্রেসি তো অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা কাজের চাপে সে কোথাও বেড়াতে যাওয়ার জন্য সময় পাচ্ছিল না। যেহেতু তার বন্ধু যেতে চাচ্ছে, তাই সে এই সুযোগটা আর হাতছাড়া করতে চাচ্ছে না। উইকেন্ডে ট্রেসি এবং তার বন্ধু ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা শহর থেকে অনেকটা দূরে সুন্দর একটি জায়গায় চলে যায়। জায়গাটি দেখতে একটা দ্বীপের মতো ছিল। এখানে অনেকে গাড়িতে করে ঘুরে ঘুরে চারপাশ উপভোগ করে, আবার অনেকে প্রাইভেট প্লেন ভাড়া করে এখানকার সৌন্দর্য উপভোগ করে। যাই হোক, সেখানে গিয়ে ট্রেসি এবং তার বন্ধু প্রথমেই নাস্তা করে নেয়। আর নাস্তা করার সময় হঠাৎ ট্রেসি একজনকে দেখতে পায়। সে তাকে দেখেই একদম থমকে দাঁড়ায়, কেননা ওই লোকটি আর কেউ ছিল না, বরং সে ছিল তার অনেকদিন আগে ছেড়ে দেওয়া সেই বয়ফ্রেন্ড জ্যাক। জ্যাককে দেখে ট্রেসির অনেকটা মন খারাপ হয়ে যায়। তার জ্যাকের সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়তে থাকে। সে তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে। ট্রেসি তখন মন খারাপ করে রুমে গিয়ে একা একা বসে থাকে। তার খুব ইচ্ছে করছিল জ্যাকের সাথে কথা বলতে, কিন্তু জ্যাক যে তার সাথে প্রতারণা করেছে, তাই সে কিছুতেই জ্যাককে ক্ষমা করতে পারছিল না। যাই হোক, এভাবে বিকেল গড়িয়ে রাত হয়ে আসে। ট্রেসিদের রিসোর্টের পাশে রাতে সবাই ক্যাম্প ফায়ার করে মজা করছিল। ট্রেসি যখন সেখানে যায়, তখন সে দেখতে পায় জ্যাকও সেখানে রয়েছে। ট্রেসি তার মনের অজান্তেই জ্যাকের পাশে গিয়ে দাঁড়ায়, কারণ ট্রেসি তখনও জ্যাককে প্রচণ্ড ভালোবাসত। সময় এবং দূরত্ব ট্রেসির ভালোবাসাকে একটুও কমাতে পারেনি। এরপর জ্যাক এবং ট্রেসির কিছু কথাবার্তা হয়। তারা কিছুক্ষণ সমুদ্রের পাড়ায় হাঁটাহাঁটি করে। রাত হয়ে গেলে ট্রেসি তার রুমে ফিরে আসে। সকালে ট্রেসি বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়, কেননা আজকেই তাকে ইমার্জেন্সি অফিসে যেতে হবে। কিন্তু এখান থেকে খুব দ্রুত যাওয়ার মতো অমন কোনো ব্যবস্থা ছিল না। তখন ট্রেসি কোনো উপায় না পেয়ে তার একটা বন্ধুর কাছে যায়। তার বন্ধুর নাম ছিল ডেভিড। ডেভিডের একটা পার্সোনাল প্লেন ছিল। এই প্লেনে করে সে এখানে ঘুরতে আসা লোকজনকে পুরো দ্বীপটি ঘুরে দেখাতো। ট্রেসি ডেভিডের কাছে সাহায্য চায়। ডেভিড বলে, কোনো ব্যাপার না, তুমি আমার অনেক ভালো একটা বন্ধু, আর তুমি আমার কাছে সাহায্য চেয়েছ, আমি সেটা করব না, এমন হতেই পারে না। ডেভিড ট্রেসিকে বলে, চলো আমার প্লেনে করে তোমাকে পৌঁছে দেই। ট্রেসি এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। সে ডেভিডকে বলে, তুমি আমার অনেক বড় উপকার করলে। কিন্তু ট্রেসি খেয়াল করে ডেভিডের শরীরটা তেমন ভালো না। ডেভিড কথা বলার মাঝে বারবার পড়ে যাচ্ছিল। ট্রেসির তখন চিন্তা হচ্ছিল এভাবে ডেভিডকে নিয়ে প্লেনে জার্নি করা ঠিক হবে না, কিন্তু তার অন্য কোনো উপায় ছিল না। যেভাবেই হোক আজকের মধ্যেই তাকে অফিসে যেতে হবে। সে তখন ডেভিডকে বলে, তুমি তো অসুস্থ, এই শরীর নিয়ে তোমার প্লেন চালানো ঠিক হবে না। ট্রেসির কথা শুনে ডেভিড হেসে দেয়। সে বলে, চিন্তা করো না বন্ধু, এই শরীর নিয়েই আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আর হ্যাঁ, এই যে বোতলগুলো দেখছো, এগুলো সাথে থাকলে তো কোনো চিন্তাই নেই, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। আসলে ডেভিড অনেক অ্যালকোহল গ্রহণ করত, তাই তখন তার
শরীর একটু একটু কাঁপাকাঁপি করছিল। যাই হোক, ডেভিডের এমন কনফিডেন্স দেখে ট্রেসি হেসে দেয়। এরপর তারা দুজন তাদের সব প্রয়োজনীয় জিনিসপত্র প্লেনে তুলতে থাকে। ডেভিড তার প্রিয় বোতলগুলোকেও প্লেনে নিয়ে নেয়। সবকিছু তোলার পর তারা যখনই প্লেনটাকে স্টার্ট দিবে, ঠিক তখনই ট্রেসি সেখানে জ্যাককে দেখতে পায়। জ্যাক আসলে ট্রেসিকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। সে তার নিজের ভুল বুঝতে পেরে ট্রেসির সাথে সবকিছু ঠিক করে নিতে চায়। এদিকে জ্যাককে দেখে ট্রেসির মনটাও খুশিতে নেচে ওঠে, কেননা সেও চায় জ্যাক ও তার মধ্যে সমস্ত ঝামেলা ঠিক হয়ে যাক। জ্যাক ট্রেসির সাথে প্লেনে যেতে চাইলে ট্রেসি নিতে তখন রাজি হয়ে যায়। এরপর তাদের দুজনকে নিয়ে ডেভিড প্লেনটাকে স্টার্ট দেয়। প্লেন টেক অফ করে আস্তে আস্তে একদম উপরে চলে আসে। জ্যাক এবং ট্রেসি জানালা থেকে দ্বীপের সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিল। ট্রেসি ইচ্ছে করে ডেভিডের পাশে ছিটে বসে, কেননা তার ছোটবেলা থেকে পাইলট হওয়ার প্রচন্ড ইচ্ছে ছিল। তাই সে ডেভিডের পাশে বসে কিভাবে প্লেন চালাচ্ছে এটা দেখতে চায়। ট্রেসি ডেভিডকে শুধু প্রশ্ন করতে থাকে, এটা কিভাবে করে, ওটা কিভাবে করে। ডেভিড একটুও বিরক্ত না হয়ে ট্রেসিকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে প্লেন চালাতে হয়। এভাবে কথা বলতে বলতে হঠাৎ ডেভিড হার্ট অ্যাটাক করে। মুহূর্তের মধ্যেই ডেভিড মারা যায়। ট্রেসি তখন কিছুই বুঝে ওঠার আগে সবকিছু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল। প্লেনটি তখন কন্ট্রোল হারিয়ে খুব দ্রুত নিচে পড়ে যাচ্ছিল। প্লেনটি জোরে জোরে এদিক সেদিক করতে থাকে, এই জন্য প্লেনের ভিতরে থাকা জিনিসপত্রগুলো এলো পাথাড়িভাবে তাদের উপরে এসে পড়ে। এমন সময় পিছন থেকে ভারী কিছু একটা এসে কম্পাসের উপরে পড়ে এবং কম্পাসটি ভেঙে যায়। প্লেনটি যখন এভাবে নিচে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই ট্রেসি ডেভিডের দেখানো মতো প্লেনটির হ্যান্ডেল ধরে ফেলে। প্লেনটি তখন আস্তে আস্তে তাদের কন্ট্রোলে চলে আসে। ট্রেসি একটু একটু করে প্লেনটিকে একদম উপরে নিয়ে যায়। জ্যাক তখন ডেভিডের মৃতদেহটিকে প্লেনের পিছনে রেখে দেয় এবং সে ট্রেসির পাশে ছিটে চলে আসে। তারা কন্ট্রোল রুমের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। অবশেষে তারা যোগাযোগ করতে সফল হয়। জ্যাক তাদের সার্বিক অবস্থা কন্ট্রোল রুমকে জানায়। কন্ট্রোল রুম থেকে তখন তাদের লোকেশন জিজ্ঞেস করে, কিন্তু প্লেনের কম্পাস নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা লোকেশন বলতে পারছিল না। লোকেশন বলতে না পারায় কন্ট্রোল রুমের পক্ষে কিছুই করা সম্ভব ছিল না। কন্ট্রোল রুম তখন তাদেরকে বলে, যতক্ষণ আপনারা আশেপাশে কোনো দ্বীপ দেখতে না পান ততক্ষণ পশ্চিমের দিকে যেতে থাকবেন। কিন্তু প্লেনের কম্পাস নষ্ট থাকায় এটাও জানা যাচ্ছিল না আসলে কোন দিকে পশ্চিম আর কোন দিকে পূর্ব। যাই হোক, ট্রেসির যেদিকে পশ্চিম মনে হয়েছে সেদিকে প্লেনটিকে ঘুরিয়ে সে চালিয়ে যেতে থাকে। কিন্তু তাদের সামনে আরো ভয়ানক অবস্থা অপেক্ষা করছিল। কিছুদূর যেতেই তারা দেখতে পায় আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড ঝড় শুরু হবে। জ্যাক তখন ট্রেসিকে বলে, প্লেনটিকে ঘুরিয়ে নাও, এই ঝড়ের মধ্যে দিয়ে যাওয়া সম্ভব নয়, সামনের দিকে গেলে আমরা নিশ্চিত মারা যাব। ট্রেসি তখন জ্যাককে বলে, দেখো আমাদের প্লেনে অনেক ফুয়েল রয়েছে, তাছাড়া আমরা জানি না কোন দিকে যাচ্ছি, কিছুক্ষণ পরে এমনিতেও আমরা মারা যাব, তার চেয়ে যেদিকে যাচ্ছি বরং সেদিকেই যেতে থাকি, দেখা যাক আমাদের কপালে কি রয়েছে। ট্রেসি জ্যাকের কথা না শুনে কালো মেঘের মধ্য দিয়ে প্লেন চালাতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড ঝড়ো বাতাস শুরু হয়ে যায়। বারবার প্লেনের কন্ট্রোল তখন হারিয়ে যাচ্ছিল। বাহিরে প্রচন্ড বজ্রপাত হতে শুরু করে। হঠাৎ একটি বজ্র এসে ট্রেসিদের প্লেনের উপরে পড়ে। তখন প্লেন একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্লেন তখন দ্রুত গতিতে নিচে পড়তে থাকে। ট্রেসি অনেক চেষ্টা করে প্লেনটিকে উপরে তোলার জন্য এবং একদম শেষ মুহূর্তে এসে সে প্লেনটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সে ধীরে ধীরে প্লেনটিকে উপরে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তাদের বিপদ কেটে যায়। এখন আকাশ আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। ট্রেসি এবং জ্যাক সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে সামনের দিকে আগাতে থাকে। ট্রেসি হঠাৎ করে খেয়াল করে প্লেনের ফুয়েল স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে কমে যাচ্ছে। এরকম চলতে থাকতে অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের সব ফুয়েল শেষ হয়ে যাবে। তারা দুজনেই তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তারা। আসলে তাদের প্লেনের উপর যখন বজ্র আঘাত হানে তখন ফুয়েল রাখার ট্যাঙ্কটিতে ছিদ্র হয়ে যায়, এজন্য এত দ্রুত ফুয়েল শেষ হয়ে যাচ্ছিল। জ্যাক ট্রেসিকে বলে, আমি একটি কস্টেপ দিয়ে প্লেনের উপরে যাই, সেখানে গিয়ে ফুয়েল ট্যাঙ্কের ছিদ্রটিকে বন্ধ করে দিয়ে আসি। কিন্তু জ্যাকের কথায় ট্রেসি রাজি হয় না, কেননা উড়ন্ত প্লেনের উপরে ওঠা মোটেই সহজ কাজ ছিল না। কিন্তু এটাও সত্য, এভাবে ফুয়েল কমতে থাকলে প্লেন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এরপর তাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। যাই হোক, ট্রেসি তখন জ্যাকের কথায় রাজি হয়ে যায় এবং তাকে প্লেনের উপরে যেতে দেয়। জ্যাক জীবনের ঝুঁকি নিয়ে উপরে ওঠে। জ্যাক তার কোমরে একটি দড়ি বেঁধে প্লেনের বাইরে বের হয়। সে বাতাসের সাথে যুদ্ধ করে অনেক কষ্টে ছিদ্রটিতে কস্টেপ লাগিয়ে দেয়। জ্যাক যখন পিছনে ফিরে প্লেনের ভিতরে ঢুকতে যাবে, এমন সময় প্রচন্ড বাতাসের আঘাতে সে নিচে পড়ে যায়। ভাগ্যিস তখন তার কোমরে দড়ি বাঁধা ছিল। জ্যাক তখন অনেক চেষ্টা করতে থাকে উপরে উঠে আসার জন্য, কিন্তু সে কিছুতে সেটা পেরে উঠছিল না। এদিকে ট্রেসি কি করবে বুঝতে পারছিল না। সে জ্যাককে তুলতে গেলে প্লেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, কিন্তু জ্যাকের এমন পরিস্থিতিও দেখা যাচ্ছে না। ট্রেসির তখন মনে পড়ে প্লেনে হ্যান্ডেল অটোমুট রাখা যায়, তাহলে প্লেন নিয়ন্ত্রণ না হারিয়ে যে কোনো একদিকে চলতে থাকবে। ট্রেসি দ্রুত করে প্লেনটিকে অটোমুটে রেখে জ্যাককে বাঁচাতে এগিয়ে আসে। ট্রেসি অনেক চেষ্টার পরে জ্যাককে উপরে আনতে সক্ষম হয়। ট্রেসি আবার গিয়ে পাইলটের সিটে বসে। সে তখন দেখতে পায় ফুয়েল আগের মতোই দ্রুত কমে যাচ্ছে। এর মানে জ্যাক যে এত কষ্ট করে টেপ লাগিয়েছে সেটা আসলে ঠিকমতো লাগিয়েইনি। তাই তারা দুজন প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। তাদের বেঁচে থাকার আশাটাও একটু একটু করে নিভে যাচ্ছে।
জ্যাক তখন ট্রেসিকে বলে প্লেন থেকে ভারী জিনিসপত্রগুলো ফেলে দেওয়ার জন্য। তাহলে তারা হয়তো একটু বেশি সময়ের জন্য হলেও প্লেনটিকে আকাশে উড়াতে পারবে। ট্রেসি জ্যাককে বলে, ঠিক আছে তাহলে সেটাই করো। জ্যাক এক এক করে সব ভারী জিনিসগুলো নিচে ফেলে দিচ্ছিল। এক পর্যায়ে ডেভিডের মৃতদেহটা ছাড়া আর কোনো ভারী জিনিস প্লেনের ভিতরে ছিল না। জ্যাক তখন চাচ্ছিল ডেভিডের লাশটিকেও নিচে ফেলে দিতে, কিন্তু ট্রেসি তার এই কথায় রাজি হয় না। সে ডেভিডের লাশটিকে তার পরিবারের কাছে নিয়ে যেতে চায়। জ্যাক ট্রেসিকে বলে, দেখো আমরা বেঁচে ফিরতে পারবো কি না তার কোনো নিশ্চয়তা নেই, এর চেয়ে ভালো আমরা ডেভিডের লাশটিকে ফেলে দেই, তাহলে একটু হলেও ফুয়েল কম খরচ হবে। কি আর করা, ট্রেসি তার কাছের বন্ধুটিকে বাঁচাতে তো পারলই না, শেষ পর্যন্ত তার লাশটিকেও ফেলে দিতে হচ্ছে। কষ্টে ট্রেসির বুক ফেটে যাচ্ছে। যাই হোক, ডেভিডের লাশ ফেলে দিয়ে তারা আবার সামনের দিকে যেতে শুরু করে, কিন্তু বেশি দূর যেতে না যেতেই তাদের ফুয়েল একদম শেষ হয়ে যায়। হঠাৎ ট্রেসির মনে পড়ে প্লেনে ডেভিডের রাখা কিছু মদের বোতল রয়েছে, তারা যদি কোনোভাবে সেই অ্যালকোহল ফুয়েল ট্যাঙ্কের ভিতরে দিতে পারে তাহলে হয়তো এটা কাজ করবে। কিন্তু সে আসলে শিওর ছিল না অ্যালকোহল দিয়ে প্লেন চালানো যাবে কি না। সে তখন জ্যাককে এই কথা বলে। জ্যাক তখন বলে, আমরা একবার চেষ্টা করে দেখি, কেননা কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা মারা যাব, তাই একটা রিস্ক নিয়েই যেতে পারে। ফুয়েল ট্যাঙ্কে মদ ঢালতে হলে প্লেনের উপরে যেতে হবে। একবার প্লেনের উপরে গিয়ে জ্যাকের যে অবস্থা হয়েছে এরপর আর তার পক্ষে উপরে যাওয়া সম্ভব না। কি আর করা, ট্রেসি তখন কোমরে দড়ি বেঁধে প্লেনের উপরে উঠে যায়। প্রবল বাতাস তাকে বারবার ছিটকে ফেলে দিচ্ছিল। বাতাসের সাথে যুদ্ধ করে ট্রেসি বোতল থেকে মদ ফুয়েল ট্যাঙ্কে ভরে দেয়। এভাবে সে সবগুলো বোতলের মদ ট্যাঙ্কে দিয়ে প্লেনের ভেতরে ফিরে আসে। ভিতরে এসে সে ফুয়েল মিটারের দিকে খেয়াল করে। ট্রেসি দেখতে পায় যে আস্তে আস্তে করে মিটারে ফুয়েল দেখা যাচ্ছিল। তারা দুজন মনে মনে অনেক খুশি হয়। দুজনেই বেঁচে থাকার জন্য আবার একটা আশা খুঁজে পেয়েছে। তারা দুজনেই তখন সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানায়। এরপর তারা সামনের দিকে একটা দ্বীপ খুঁজতে থাকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্লেন হঠাৎ অনেক জোরে জোরে দুলতে থাকে। ফুয়েল হঠাৎ একদমই নাই হয়ে যায়। আসলে ট্যাঙ্কে অ্যালকোহল দেওয়ার জন্যই এমনটা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। মাঝ আকাশ থেকে প্লেনটি তখন ঘুরতে ঘুরতে নিচে পড়তে থাকে। জ্যাক এবং ট্রেসি চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছিল। ট্রেসি তার পরিবারের কথা মনে পড়তে থাকে। সে জ্যাকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুজনেই একে অপরের মৃত্যু নিজ চোখে দেখতে পাচ্ছে। ভালোবাসার মানুষটি চোখ ভরে দেখতে দেখতে প্লেন সহ তারা গভীর সমুদ্রের মাঝে পড়ে যায়। প্লেনের ভিতরে জ্যাক এবং ট্রেসি রয়েছে। প্লেনটি ধীরে ধীরে গভীর থেকে গভীরে পানির ভিতর চলে যাচ্ছে। এদিকে জ্যাক এবং ট্রেসি দুজনেই সেন্সলেস হয়ে প্লেনের মধ্যে পড়ে রয়েছে। হঠাৎ করে ট্রেসির সেন্স ফিরে আসে। সে উপরে উঠে আসবে, কিন্তু জ্যাক তখনও সেন্সলেস অবস্থায় রয়েছে। জ্যাককে রেখে সে একা কিভাবে উপরে উঠে আসবে? ট্রেসি তখন প্লেনের ভিতরে একটা লাইফ জ্যাকেট খুঁজে পায়। সে অজ্ঞান জ্যাককে লাইফ জ্যাকেট পরিয়ে উপরে নিয়ে আসে। উত্তাল সমুদ্রের মাঝে সেন্সলেস জ্যাককে নিয়ে ট্রেসি ভেসে বেড়াচ্ছে। এমন সময় পাশে একটি চর দেখতে পায়। ট্রেসির মুখে তখন হাসি ফুটে আসে, সে যেন এক জীবনযুদ্ধে জয়ী হওয়া হাসি। সে জ্যাককে ভাসিয়ে নিয়ে চরে গিয়ে ওঠে। ধীরে ধীরে জ্যাকের সেন্স ফিরে আসে। তারা দুজনে তখন আকাশের দিকে তাকিয়ে মন ভরে পৃথিবীটাকে আর একবার দেখে নিচ্ছে। কিছুক্ষণ আগেই তাদের মারা যাওয়ার কথা ছিল, কিন্তু উপরওয়ালা তাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছে। আসলে উপরওয়ালা চাইলে যে কোনো কারো জীবন নিয়ে নিতে পারেন, আবার কাউকে মৃত্যুর মুখ থেকে ফিরেও নিয়ে আসতে পারেন। এই চিরন্তন সত্য কথাটা তারা এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছে। এগুলো ভাবতে ভাবতেই তারা খেয়াল করে জেগে ওঠা চরটি একটু একটু করে ডুবতে শুরু করেছে। চোখের পলকের মধ্যে চরটি বিলীন হয়ে গেল। ট্রেসি এবং জ্যাক আবার সমুদ্রের পানিতে ভেসে বেড়াচ্ছে। এদিকে জ্যাকের হাতে এখনও রক্তক্ষরণ হচ্ছে, তার অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। এভাবে বেশিক্ষণ থাকলে তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। ট্রেসি তখন আবারও কাঁদতে শুরু করে দেয়। নিজের ভাগ্যকে দোষারোপ করা ছাড়া তার আর কিছুই করার ছিল না। জ্যাক ট্রেসিকে বলে, তুমি আমার শরীর থেকে লাইফ জ্যাকেটটি খুলে নাও, আমি এমনিতেও বেশিক্ষণ বাঁচব না, জ্যাকেটটি পরে অন্তত তুমি বেঁচে থাকো। ট্রেসি তখন জ্যাককে বলে, তুমি কিভাবে ভাবলে তোমাকে এখানে মরতে দিয়ে আমি একা বেঁচে ফিরব? বাঁচতে হলে দুজনেই একসাথে বাঁচব, মরলে একসাথেই মরব। এরপর তারা দুজনেই তাদের জীবনের সমস্ত আশা ছেড়ে দেয়। আর ঠিক তখনই তারা দূরে একটা জাহাজ দেখতে পায়। জাহাজটি তাদের প্রায় কাছ দিয়েই যাচ্ছিল। ট্রেসি হাত উঁচু করে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। জাহাজের লোকজন তাদেরকে তখন দেখতে পায়। জাহাজটি তখন তাদের কাছে এসে তাদের দুজনকেই জাহাজে তুলে নেয়। আর এভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তারা দুজন মানুষ বেঁচে ফেরে। আসলে আমাদের জীবনে যে কোনোই বিপদ আসুক না কেন, তখন ওই উপরওয়ালা ছাড়া আর কেউই আমাদেরকে সাহায্য করার থাকে না। আর আপনি যদি এমন সিচুয়েশনে পড়তেন তাহলে কি করতেন অবশ্যই কমেন্ট করে জানান। ততক্ষণে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।